নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত অনুষ্ঠান কিছু আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি করবো নারকল চিংড়ির পুড় দিয়ে পটলের দোরমা এটা খেতে সত্যি অপূর্ব হয় গরম ভাত বা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে দেখুন আমি একটু কেটে দেখিয়ে দেব যে কত সুন্দর হয়েছে স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে আমি এখানে রেসিপিটা দেখিয়েছি পটলে দোরমা করার জন্য বেশ বড়ো সাইজের পটল নিয়ে নিয়েছি পটলের ছাল আপনারা চাইলে ছাড়াতে পারেন আবার নাও ছাড়াতে পারেন আমি বেশিরভাগ ছাল রেখে অল্প অল্প ছাল ছাড়িয়ে নিয়েছি একটু বড়ো সাইজের পটল নিলে বেশ সুবিধা হয় এবার একটা চামচের সরু অংশটা দিয়ে ভেতরের যে বীজ সেইগুলো আস্তে আস্তে বাইরে বার করে নিতে হবে ঠিক দেখুন আমি যেভাবে বার করছি আপনারাও ঠিক সেইভাবে পটলের বীজ বার করে নেবেন একটু সাবধানে পটলের বীজ বার করে নিতে হবে পটলের বীজ বার করা হয়ে গেছে দেখুন ঠিক এই এইরকম হবে পটলের দুদিকেই কাটতে হবে একদিকে একটুখানি কেটেছে আর যেদিকটা দিয়ে বীজটা বার করবো সেদিকটা বেশি কেটেছি এই অংশটাকে রেখে দেবেন এই অংশটা পরে কাজে লাগবে দেখুন এইভাবে প্রত্যেকটা পটল বীজ বার করে নেবেন এবার কড়াই বসিয়ে দিয়েছি পুর করার জন্য সর্ষের তেল দিচ্ছি তেল গরম হলে একটুখানি রসুন বাটা দিলাম এক চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি এটা বড় চামচের এক চামচ বা একটা ছোট্ট পেঁয়াজ পেস্ট করে নেবেন হাফ চামচ দিচ্ছি আদা বাটা টমেটো পেস্ট দিচ্ছি হাফ চামচ নেড়ে নেব এবার হলুদ গুঁড়ো দিচ্ছি ছোট চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি ছোট চামচের হাফ চামচ এটা ধনে গুঁড়ো ধনে গুঁড়োও দেব হাফ চামচ জিরে গুঁড়ো দেবো হাফ চামচ সব ছোট চামচে এবার খুন্তি দিয়ে নেড়ে একটু ভেজে নেব ভাজা হলে চিংড়ি মাছ কুচি করে রেখেছি দিয়ে দিলাম কেউ যদি চিংড়ি মাছ বাটা দেন দিতে পারেন কোনো অসুবিধা নেই একটু নাড়াচাড়া করে নেব এরপর নারকেল কুড়ানো দিচ্ছি একটা গোটা নারকেলের হাফ নারকেল কোড়ানো আমি এখানে দিয়ে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প জল দিয়ে দেব জল দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি নুন দিচ্ছি পরিমাণ মতো চিনি দিচ্ছি হাত চামচ মতো কেউ না চাইলে না দেবেন কিন্তু দিলে টেস্ট ভালোই হবে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব দেখুন জল একদমই শুকনো হয়ে গেছে তার মানে পুর হয়ে গেছে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে গেছে পুর দেখুন একদম জল নেই চিংড়ি মাছও সেদ্ধ হয়ে গেছে পুর একদম রেডি হয়ে গেছে এবার এই পুর তুলে রেখে দেব আবার কড়াই বসিয়ে দিয়েছি একটু বেশি করেই তেল দেব দু থেকে তিন চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে পটলগুলো একে একে দিয়ে দেব পটলগুলো একটু ভেজে নিচ্ছি পটল ভাজা হয়ে গেছে এবার একে একে পটল তুলে নেব পুর আর পটল একটু ঠান্ডা করে নিয়েছি এবারে পটলের মধ্যে নারকল চিংড়ির পুর ভরে নেব এইভাবে হাত দিয়ে পটলের ভেতরে পুর ভরে ভরে নেব অথবা চামচ দিয়েও আপনারা পুর ভরে নিতে পারেন এইভাবে বেশ কিছুটা পুর ভরে নিতে হবে এরপর একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে পুর ভরতে হবে যাতে একদম ভেতর পর্যন্ত যায় দেখুন আবার এইভাবে চামচ দিয়েও পুর ভরতে পারেন যার যেটা সুবিধা হবে সেটাই করবেন দেখুন ঠিক এইভাবে সবকটা পটলের মধ্যে পুর ভরে নেবেন পুর ভরা হয়ে গেলে যেই অংশটা পটলের কেটে রেখেছিলাম ওই অংশটা দিয়ে একটা টুথপিকের সাহায্যে ঠিক এইভাবে ভালো করে আটকে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় দেখুন ঠিক এইভাবে আটকে নেবেন সবকটা পটলই এইভাবে রেডি করে নিতে হবে দেখুন সবকটা পটল আমি করে নিয়েছি আবার কড়াই বসাতে হবে এই কড়াইতে আমি আগে পটল ভেজেছিলাম ওর মধ্যেই আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে গোটা গরম মশলা দেব এক চামচ মতো রসুন বাটা দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে জিরে দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্য রসুন ভাজা হলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট দেব এক চামচ মতো আদা বাটা দিচ্ছি মিডিয়াম সাইজের টমেটোর হাফ টমেটো পেস্ট দিচ্ছি একটুখানি চিনি দিচ্ছি কালারের জন্য একটু নাড়াচাড়া করে নেবো হলুদ গুঁড়ো দিচ্ছি বড়ো চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি বড়ো চামচের হাফ চামচ ঝাল কেউ কম খেলে এর থেকে কম লঙ্কা গুঁড়ো দেবেন ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দেব হাফ চামচ মিট মশলা দিচ্ছি হাফ চামচের কম এবার অল্প জল দিচ্ছি না হলে, মশলা পুড়ে যেতে পারে কষাবো কষানোর আগে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আপনারা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চান দেবেন না এরপর মশলা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব খুন্তি দিয়ে মশলার সাথে জল মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি চিনি দিচ্ছি হাফ চামচের বেশি কেউ যদি মিষ্টি না খেতে চান তিনি দেবেন না গ্রেভি ফুটে উঠলে পুর ভরা পটল একে একে দিয়ে দেব নারকল চিংড়ির পুর একটু বেশি হয়েছিল, এটা আমি গ্রেভিতে দিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে দেব পটল সেদ্ধ করার জন্য কিছুক্ষণ পর ঢাকা খুলে পটলগুলো একটু ওলট পালট করে দেব যেহেতু জল কম দিয়েছি তাই চেক করে দেখে নেব যাতে মশলা ধরে না যায় আবার ঢাকা দিয়ে পটল সেদ্ধ হতে দেব পটল সেদ্ধ হয়ে গেছে পটলের দোরমার গ্রেভি বেশি পাতলা ভালো লাগে না তাই আমি একটু ঘন গ্রেভি রাখবো এবার একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ গাওয়া ঘি মিশিয়ে দিতে হবে রেডি হয়ে গেছে নারকল চিংড়ির পুড় দেয়া পটলের দোরমা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ